আসসালামু আলাইকুম, শেখ মহিউদ্দিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অপরাধীদের আশ্রয় দিয়েছে আর বিনা অপরাধে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যা অত্যন্ত গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে র‍্যাবের 18তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের মধ্যেও একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। জলদস্যুমুক্ত সুন্দরবন, সন্ত্রাস, জঙ্গি কিংবা মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সৃষ্টি থেকেই নিরলসভাবে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব। দেশের সেবায় সাফল্যের 18 বছর পার করেছে বাহিনীটি। বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাব সদর দপ্তরের আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সাফল্যের প্রশংসা করেন সরকার প্রধান। বলেন, র‍্যাব সহ সব বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের কারণে হলি আর্টিজানের মতো এমন সহিংস ঘটনা আর ঘটেনি। আমাদের দেশে একটাই ঘটনা ঘটেছিল হলি আর্টিজানের, কিন্তু এরপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটতে পারেনি। এই কারণে যে র‍্যাব সহ আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর ছিল এবং আগেভাগেই এদের অপকর্মগুলি ধরে ফেলার ফলে আমরা এ বিষয়ে অনেক সাফল্য অর্জন করেছি। আমি র‍্যাবকে এই জন্য ধন্যবাদ জানাই তাদের ভূমিকার জন্য। যে দেশে অপরাধীদের আশ্রয় দিয়ে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হয় র‍্যাব কর্মকর্তাদের উপর, সেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গর্হিত কাজ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা আমাদের বিনা কারণে বিনা দোষে র‍্যাবের কয়েকজন সদস্যের বিরুদ্ধে যারা স্যাংশন জারি করেছে, তাদের দেশে কিন্তু এ ধরনের অপরাধ করলে তারা কিন্তু তাদের কোনো বাহিনীর বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে না। আমি জানি না আমাদের এই সাফল্যগুলিতে এদের কোনো দুঃখ পেয়েছে কিনা তা আমি বলতে পারি না, কিন্তু বাংলাদেশ যে এই ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এটা হলো মানে সত্য। আর সেই ক্ষেত্রে এই ধরনের একটা স্যাংশন জারি করা এটা অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল কর্মসূচি ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়। তবে পল্টনে হরতালকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। পল্টন এলাকায় সকাল থেকে অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 11টার পর হরতাল সমর্থনকারীরা পুলিশি বাধার মুখে পড়লে উত্তেজনা দেখা দেয়। এদিকে হরতাল সত্ত্বেও রাজধানীর বেশিরভাগ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অনেক সড়কেই স্বাভাবিক সময়ের মতো যানবাহনের চাপ দেখা গেছে। বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকেছে তখন তারা মানুষের পক্ষেই হরতাল ডেকেছে। কিন্তু শান্তিপূর্ণ এই হরতালে পুলিশ অহেতুক বাধা দিয়ে উত্তেজনা ছড়িয়েছে। এদিকে পল্টন ছাড়াও শাহবাগ সহ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে সমাবেশ ও মিছিল করেছে বাম জোট ও তাদের সমর্থনকারী সংগঠন। ভোজ্যতেল, চাল, ডাল, পেঁয়াজ সহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিরোধ ও গ্যাস, বিদ্যুৎ, পানির আবারও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়। এদিকে রাজধানীর বাইরে অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হলো বাম জোটের ডাকা আধাবেলা হরতাল। খুলনায় নগরীর ডায়াবেটিস সমিতির সামনে থেকে হরতালের সমর্থনে সকালে বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে 5 নেতাকর্মীকে আটক করে। হরতালের সমর্থনে সকালে ময়মনসিংহ স্টেশন রোড এলাকায় রাস্তা অবরোধ করে সমাবেশ করে বাম জোটের নেতাকর্মীরা। এ সময় র‍্যাব সদস্যরা তাদের সড়ক থেকে সরে যেতে বলায় নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। পরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। রংপুর নগরীতে সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়। হরতালে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। ভোরে কুমিল্লার কান্দিরপাড় চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী সহ সারা দেশে পালিত হলো বাম জোটের হরতাল। বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা কিংবা ক্ষোভ নয়, হয়রানি ও দীর্ঘসূত্রিতার আশঙ্কায় মামলা করতে চান না
খিলগাঁয়ে গুলিতে নিহত কলেজ ছাত্রী প্রীতির পরিবার। মেয়ে কোনো টার্গেট কিলিংয়ের শিকার নয় উল্লেখ করে প্রীতির মা বাবা বলছেন, মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তাই তাদের সান্ত্বনা। ন্যায় বিচার নিশ্চিত করে সন্তান হারা পিতামাতার হাহাকার দূর করতে হবে রাষ্ট্রকে, তবেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থার জায়গায় তৈরি হবে। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নির্মমভাবে খুন হয়েছিলেন জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপন। 2015 সালের 31 অক্টোবর ওই হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার পিতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবুল কাশেম ফজলুল হক বলেছিলেন, বিচার চাই না, শুভ বুদ্ধির উদয় হোক। শুভ বুদ্ধির উদয় হোক, এখানে আমি বিচার চাই না। সন্তানহারা পিতার এমন আকুতি বিবেকবান মানুষকে প্রবলভাবে নাড়া দিয়ে যায়। 7 বছরের মাথায় এসে প্রীতির মা বাবার কণ্ঠেও ঝরে পড়ছে সেই আক্ষেপ, বলছেন বিচার চান না, কিন্তু কেন? দীর্ঘ সময় লাগে, আমরা মনে করেন সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমরা মনে করেন হয়তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার ওই সামর্থ্য আমাদের নাই, ওই সময়টাও আমাদের নাই, ওইটা একটা অনেক ব্যাপার স্যাপার। আমরা ছোটোখাটো চাকরিজীবী, আমাদের ওই রকম সামর্থ্য নাই, আমরা দৌড়াতে পারবো না। একটা বাবা মা কখন বলে যে আমরা বিচার চাই না, কখন বলে যে দেয়ালে পিঠ ঠেকে গেলে বলে, বুঝছেন? কারোর জন্য দায়ীও করবো না, কোনো বিচারও চাইবো না, যা করে আল্লাহ করবে। আমরা খুবই নিরীহ টাইপের, আমরা কিন্তু এখানে থাকি, আমাদের পিছনে বা কোনো লোক শত্রু এগুলো কিচ্ছু নেই, এরাই চলে সব কিছু অ্যাভয়েড করে চলে, এটাই মুখ্য বিষয়। এমন বক্তব্যে কি বার্তা যাচ্ছে সমাজে? এ বিষয়ে কথা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিকের সাথে। তিনি মনে করেন দীপনের বাবা ফজলুল হক ও প্রীতির মা বাবার মনে যে খত তৈরি হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তা দূর করতে পারে রাষ্ট্র। বিচারকের সামনে হাজির করাটা, প্রমাণ হাজির করা তা পিতার কাজ না, তার পক্ষে তার কাজ না, এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র বলতে এখানে আমি বলছি পুলিশের কাজ, এটা তো সম্ভব, পুলিশ এটা করছে না বলেই তো এই আস্থাহীনতাটা তৈরি হয়েছে। 24 মার্চ খিলগাঁও এলাকায় আওয়ামী লীগ নেতা টিপুকে হত্যা করার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জামাল উদ্দিনের মেয়ে সামিয়া আফরান, জামাল, প্রীতি। ওই সময় বান্ধবীর বাসা থেকে শান্তিবাগের বাসায় ফিরছিলেন প্রীতি। 2 সন্তানের মধ্যে প্রথম সন্তানকে হারিয়ে শোকে পাথর এই পরিবারটি। আল্লাহ ধৈর্য দাও, শক্ত বানায় দাও, একদম পাথরের মতো যেন শক্ত হইতে পারি, আগামী দিনগুলো যদি হাত দিয়া থাকো, সন্তানের এত শোকটা যেন বহন করা যাইতে পারি। শফিক শাহিন, NTV নিউজ, ঢাকা। আমরা আবারও চলে যাচ্ছি হরতাল প্রসঙ্গে। এই মুহূর্তে পল্টন এলাকায় আছেন সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি সেখানে। তামজিদ, পল্টন এলাকায় পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে তার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আপনি জানেন 12টা অতিক্রম হয়েছে, বেলা 12টা অতিক্রম হয়েছে, এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে হরতাল শেষ ঘোষণা করা হয়েছে। তবে ঠিক হরতালের শেষ মুহূর্তে, অর্থাৎ হরতাল শেষ হওয়ার ঘণ্টা খানেক বা আধা ঘণ্টা আগেই আসলে এই হরতালের সমর্থনে এই পল্টন এলাকায় মিছিল বের করা হয়, এবং এই মিছিল এবং বের করলে পুলিশ কিন্তু এই মিছিলে বাধা দেন। সেই সময়ই কিন্তু পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন বাম জোটের নেতা কর্মীরা, এবং যেটি হয় এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কাঁদানে গ্যাস এবং গরম যেটি পানি সেটি শরীরে নিক্ষেপ করেন, এবং সেই সময় আসলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এবং এখানে ইক পাটকেলও ছড়ায়। অর্থাৎ এই হরতালের সমর্থনে যখন তারা মিছিল বের করেন তখন পুলিশের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় তেমন কোনো হতাহত না হলেও এইখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি আসলে একটি থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এখন হরতাল আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, যে কারণে আসলে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। এখানে জলকামান ব্যবহার করা হয়েছে, জলকামান নিয়ে কিন্তু এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং স্বাভাবিকভাবে এই এলাকায় গাড়ি চলাচল করছে এবং হরতালের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কারণে পরিস্থিতি এখন এখানে স্বাভাবিক হয়ে এসেছে। জানছিলাম হরতালের খবর। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ, রাজধানী কিয়েভ নতুন হামলায় কেঁপে উঠছে। রুশ হামলা চলছে আরও বেশ কয়েকটি শহরে। মারিউপোলে কার্পেট বোমা ফেলার অভিযোগ উঠেছে। এর মধ্যে চলতি সপ্তাহে তুরস্কে ফের হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা, আর সেই আলোচনাকে সফল করতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়ার দাবি পূরণে ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান নেয়ার বিষয়ে আলোচনা হবে। এদিকে ওয়ারশোতে পুতিনকে গদি ছাড়া করা হবে এমন বক্তব্য থেকে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। সোমবার সকালে বড় ধরনের বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। ইউক্রেন জুড়ে রুশ বাহিনী রোববার সন্ধ্যা থেকে টানা মিসাইল হামলা করছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পদলিয়াক জানান কিয়েভ, লুৎস, খারকিভ, জিথোমির এবং রিভিনিদে পড়ছে রুশ গোলা। মারিউপোলে কার্পেট বোমা ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে চলতি সপ্তাহে তুরস্কে ফের শুরু হতে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা, তাই নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সাথে আলোচনা করতে ইউক্রেন প্রস্তুত বলে রোববার জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে নিরপেক্ষতার বিষয়টি গণভোটের মাধ্যমে ঠিক করতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তার নিশ্চয়তা পেলে নিরপেক্ষতা এবং পরমাণু অস্ত্রমুক্ত রাষ্ট্র হবে ইউক্রেন, এজন্য আমরা প্রস্তুত। এটাই শান্তি আলোচনার মূল বিষয় হবে, যার রাশিয়ারও মূল দাবি ছিল। তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রস কমনার জর রুশ গণমাধ্যমগুলোকে এই সাক্ষাৎকার প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়ারশোর রয়্যাল ক্যাসেলে পুতিনকে গদি ছাড়া করার বক্তব্য থেকে সরে এসেছেন। বলেছেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের কথা তিনি বলেননি। ইসরায়েল সফরকালে জেরুজালেমেও এর ব্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আমি মনে করি প্রেসিডেন্ট জো বাইডেন এবং হোয়াইট হাউস বিষয়টি পরিষ্কার করেছে। আমরা প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতা কেড়ে নেওয়ার কথা বলিনি। আমাদের কোনো পরিকল্পনা নেই রাশিয়া বা অন্য কোনো দেশের রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের। বরং আমরা মনে করি এটা রাশিয়ার জনগণের উপর নির্ভরশীল। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অস্কারের খবর, এবারে অস্কারের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কোডা। 94তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতা হয়েছেন উইল স্মিথ। সেরা চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে অস্কার জিতেছেন জেন ক্যাম্পিয়ন। রানা মঞ্জুরের আরেকটি রিপোর্ট। ভালোবাসা কি না পারে, কখনো হাসায় কখনো চোখের জলে ভাসায়। অস্কারের মঞ্চে উঠে যেমন চোখের জলে ভাসালেন অভিনেতা উইল স্মিথ। 94তম অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন তিনি। একজন কালো মানুষের প্রতিনিধি হিসেবে এ পুরস্কার জিতলেন বলে নাকি ভালোবাসার জয় হয়েছে বলে। গ্রামি, বাফটা, গোল্ডেন গ্লোব সহ একাধিক বড় অর্জন এসেছিল উইল স্মিথের ঝুলিতে। আগে দুইবার অস্কার মনোনয়ন পেলেও শূন্য হাতে ফিরতে হয়েছিল তাকে। এবার তিনি কিং রিচার্ড সিনেমার জন্য পেলেন কাঙ্ক্ষিত অস্কার। এদিকে অস্কার মঞ্চে স্ত্রীকে কটাক্ষের অভিযোগ এনে উপস্থাপককে আঘাত করেছেন উইল স্মিথ।
করোনায় তিন বছরের একটা দমবন্ধ সময় পার করে যুক্তরাষ্ট্রে অস্কার ফিরে পেল স্বাভাবিক মঞ্চ। লাল গালিচা পেতে দেয়া হলো অভিনয় শিল্পীদের জন্য। ডলবি থিয়েটার থেকে সারা বিশ্বকে সে আয়োজন দেখানোর ব্যবস্থা করা হলো। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চেস্টেইন। দ্য আইজ অব দ্য টাম্মিফাই সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি পেলেন এই পুরস্কার। সেরা সিনেমা বিভাগে অস্কার জিতেছে কোডা। অ্যাপেল টিভি প্রযোজিত এই সিনেমা এবার সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য ও সেরা সহ অভিনেতা শাখাতেও পুরস্কার জিতেছে। সেরা পরিচালকের পুরস্কার জিতলেন জেন ক্যাম্পিয়ন। দ্য পাওয়ার অব দ্য ডগ সিনেমার জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন একজন নারী যিনি অস্কারে সেরা পরিচালক বিভাগে এর আগে দুইবার মনোনয়ন পেয়েছিলেন। অস্কারে সেরা অরিজিনাল চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে বেলফাস্ট। পরিচালনা করেছেন কেনেথ ব্রানা। জাপানের জন্য এবার রেকর্ড বটে। প্রথমবারের মতো আন্তর্জাতিক শাখার বাইরে সেরা সিনেমার লড়াইয়ে ঢুকল জাপানি সিনেমা। ড্রাইভ মাই কার নামে এই সিনেমার পরিচালনা করেছেন ইউসুকে হামাগুচি। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।